গাইজ আমরা অনিমেদার দোকানে এসেছি। অনিমেদা কি বলছো বলো? এটা পটলের মিষ্টি। এটা কিসের মিষ্টি? এটা পটল। পটলের মিষ্টি থেকে চিনিতে সিদ্ধ করা হয়। হ্যাঁ, তোমার নামে কি একটা বলছিল না তুমি কি মোবাইলে কি সব দেখো? আমরা যখন থাকি একসাথে তখন বলে তোমার কথা বলে বুঝলা। অনেকে আছে এরকম ফুড ব্লগিং করে না? ওই গোটা বলছি কি দেখছেন? আপনাকে দেখছি। তা বলছে যে তখন স্বামী আছে। হ্যাঁ, কি হয়েছে? গোটা বলে কি না? কিছু না, গোটা না কিছু না। আমি রজেশ খাইনি, আমি সবজি খাচ্ছি, আমি অন্য কিছু খাইছি। আমার একটু দিবি না? তুই খাবি? এই কি খাবো না? তো গাইজ আমরা এখন এসছি অনিমেশদারদের বাড়ি রাখি পড়তে, ঠিক আছে? মানে অনিমেশদার বউয়ের কাছ থেকে আমরা রাখি পড়বো এখন, ঠিক আছে? এদিকে প্রীতম প্রীতম এখানে রয়েছে, অনিমেশদা ওই দিকে কোথাও গেল। আমরা আবার যাবো গোবরডাঙ্গার দিয়ে ঘুরবো আজকে। কেমন লাগলো মিষ্টিটা? মিষ্টি ভালো লাগলো। আমি যখন হচ্ছে গোবরডাঙ্গা যাবো, মেয়ে খেয়ে থাকবে, মেয়ে পেয়ে দেখবি। ওর কিন্তু ছেলেদের উপর ইন্টারেস্ট, মেয়েদের উপর না। তো গাইজ আমরা এখন অনিমেশদাদের ঘরে চলে এসেছি। অনিমেশদার ঘরে এখন নতুন খাট, বা আলাদাই এসে ঝিমে পড়ছে জাম দিয়ে। এটা কি সেই সেই হোটেলের ওইগুলো নাকি যেরকম জাম দেবো বল প্রিয়? ওইটা না। আমরা এখন রাখি পড়বো, রাখি পরে যাবো এক জায়গায় ঘুরতে। এবার মনে হচ্ছে অনেক জায়গায় একটা সংসার আছে। আবার ঠাকুর, উফ ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। সিংহাসন, আবার একটা সিংহাসন নিচে অনেমেদাও দারুণ লাগছে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে তোমার গিয়ে এই ঠাকুর আসনটা পুরো সেট করবে, এই যে দেখতেই পাচ্ছ। এটা কিসের গো, শ্বেত পাথরে? বাহ দারুণ হয়েছে, এটা খুব দারুণ। আমার মা এই দেখলে আবার বলবে যে আমারও একটা লাগবে এরকম। আমাদেরটা তো কাঠের বানানো, রাখি পড়াবি? বাহ বাহ, আমি খালি একটা স্ট্যাটাস দিয়েছি, সব মেয়েরা আমাকে ভালোবাসে। হ্যাঁ, কেউ আমাকে রাখি পড়ানোর জন্য ডাকেনি, ঠিক আছে? তারপরে সব মেয়েদের এসে মেয়ে আর এই একজন তার মধ্যে ওরে হাসি। ব্লগে চলে আসছিস, ঠিক আছে? আজকে রাখির ব্লগে তুই দেখি হঠাৎ প্রীতম এক্ষুনি ঘুমাচ্ছিল, গাইস এক্ষুনি প্রীতম ঘুমাচ্ছিল, হঠাৎ করে প্রীতম এক জায়গায় ভেজা, দেখি মুতে দিছিস তুই। ইস, ইয়ে হাত দেবো না, ইস দেখি দেখি। ঘুমিয়ে কি হয়েছিল? ঘুমিয়ে কিছু একটা করেছে, কিছু করেছে মানে? তুই একটু তুই একটু মেয়েদের উপর ই নেই বল তোর। আমি তাই ভাবি, আমার এরকম কেন শিশির লাগছে কেন শুনি না?
কি হইছে তোর? বলছি আমার সব মেয়ে কেটে যাবে ইঞ্জিনিয়ারিং। অনেক মেয়ের সাথে কথা বলে ও। তোর যেটা রিলেশন আছে সেই রিলেশনশিপটা তুই এরম ভাবে নষ্ট করছিস সব মেয়ের সাথে কথা বলে। আরে না বন্ধু বান্ধব আছে না স্কুলে। আরে তুমি কেহনা কিয়া চাহতে হো? কুছ ভি নেই। তো গাইস এখন আমি রাখি পরবো অনিমেষদার বউয়ের কাছ থেকে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আজকে একটা মাত্রই রাখি পরলাম, ঠিক আছে? আর পরিনি ইচ্ছা করে, না না আমার একটা মাত্রই দিদি, সে হচ্ছে মমতা ব্যানার্জি। তার উপরে পরে আর আমার কোনো দিদি নেই, ঠিক আছে? কিন্তু মমতা ব্যানার্জি তোকে রাখি পরায়নি তো? না দিদি, দিদির সঙ্গে দেখা হয় না তো, দিদির সঙ্গে দিদির এখন কাজ বাজ অনেক, তার জন্য দিদির সাথে দেখা হয়। আমার একটাই দিদি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, এছাড়া আমার কোনো দিদি নেই। তিনবার রাখি পরলাম, এখন বাইরে যাবো, বাইরে গিয়ে দেখবো, একটু ঘুরবো ফুরবো, ঠিক আছে? বাইরে অনেক মেয়ে দেখবো, কিন্তু আজকে রাখি পরবো না, আজকে আমি পড়তে চাই না কারো কাছে রাখি। তো গাইস এখন প্রীতম রাখি পরবে, বসে পড়ো। তো গাইজ এবার সানুদা আসলো, ঠিক আছে? সানুদা তোমাদের বাড়ি গণেশ পুজো কবে? সানুদা বাড়ি গণেশ পুজো তো আগে পড়ে, কবে গণেশ পুজো? কবে? 31 তারিখ। সবাই সবাই যাবে তো, যারা যারা ভিডিওটা দেখবে? বাড়ির অ্যাড্রেসটা দাও, যে কোথায়? দোষ কলোনি হাবড়া প্ল্যাটফর্মে নেমে মানচুর ফোনে ফোন করবা। আমার ফোনে তো আমার নাম্বার কারো কাছে নেই, বলো আমার ভিডিও দেখে যাবে। হাবড়া 31 তারিখ আমি হাবড়ায় থাকবো। হাবড়ায় কোথায়? এই কি 30 তারিখ থেকে যাবি না? 30 তারিখও যাবো, কোথায় না? হাবড়া দোষ কলোনি। পূজা দিয়ে পারবে না ভাই, শেষ। আমার যা ফ্যান আছে যাও, গেলে পূজা দিতে পারবে তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সব দিয়ে দেবে। সব দিয়ে দেবে মানে? সাউন্ড আবার সব দেবে মানে? ও কিন্তু প্রীতম একটা আলাদা টাইপ হয়ে যাচ্ছে, স্যান্ডি টাইপ হয়ে যাচ্ছে। সামনে তো অনেকগুলো রাখি পড়েছে, সামনে এখন পরে নিল রাখি। তো এখন সামনে আমাদের খাওয়াতে নিয়ে যাবে, কোথায় খাওয়াতে নিয়ে যাবে? বৃষ্টি হচ্ছে ও, তা বৃষ্টি তা হোক না, আমরা রেনকোট নিয়ে যাবো, আমরা রেনকোট নিয়ে বেরোবো, যেখানে বলবি সেখানে নিয়ে যাবো। চল এটা ভালো ঘুরিয়ে সোনার আংটি, এতগুলো সোনার আংটি সোনাচ্ছি। হাবড়া এলাকার লোকজন বেশি সোনা ফোনা পরে থাকে নাকি? হ্যাঁ হাবড়া এলাকার লোকজন বেশি সোনা পরে থাকে। ঠিক আছে যাই, গুলি সানুদা যে খিচুড়ি কথা বললো কেন কেন কেন? খিচুড়ি বড় অল্প ও সবাই দেবা না। তো ভাই এখন আমরা এই রোডে আসলাম, এদের দুজনের সাথে মিট হলো। টাটা, ওরা কোথায় যেন ওর বাড়ি বললো? তারকেশ্বর। তারকেশ্বর গেলে দেখা হবে। তো সানুদা আমার গাড়িটা চালাচ্ছে, ঠিক আছে? আলাদাই লাগছে ব্যাপারটা। আর এদিকে প্রীতমকে, এদিকে প্রীতম স্কুটি চালাচ্ছে, ঠিক আছে? তো আমরা একটু আমাদের এই নৈয়াটি রোডে আমরা আড্ডা দিই, সেখানে প্রতিদিন একটুখানি আড্ডা দিই মাঝে মধ্যেই, আমি যখন বাড়ি থাকি কাজ বাজ শেষ হয়। তো নৈয়াটি রোডে আমরা ঘুরছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ রোডটা উফ একদম আলাদাই। এই রোডেই কালকে একটা ভিডিও বানিয়েছি, ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ ছোট্ট একটা ভিডিও, আর লাইট পোস্টগুলোও আলাদা লাগে পুরো। এই বৃষ্টির মধ্যে খালি তুমি সিঙ্গেল একটা রেনকোট পরে বৃষ্টিতে ভিজে ভিজে যখন গাড়ি চালাবে একটা আলাদাই ফিলিংস লাগে। এরকম একটা ওয়েদার থাকবে, ঠিক আছে? এরকম বৃষ্টি গুড়ি গুড়ি পড়বে, হ্যাঁ রেনকোট পরা তুমি একা বাইক নিয়ে যাবে, তোমার মুখে হালকা হালকা ছিটা ছিটা পড়বে, মানে তোমাদেরকে কি বলবো, মানে এটা একটা আলাদা আলাদা একটা অনুভূতি লাগে। মানে যদি তোমার মন খারাপ থাকে তোমাকে বলবো বৃষ্টিতে গাড়ি চালাও, মানে আলাদাই লাগে পুরো। আবার হ্যাবক বৃষ্টিতে না, পাঁচ পাঁচ পড়লে বেরিয়েও না, মানে হালকা ছিড়িছিড়ি বৃষ্টি যেটা হয় যেমন এখন হচ্ছে ওই বৃষ্টিটাই বেরো। তো গাইস এখন হচ্ছে অনিমেদার বাড়িতে খেতে দিল, ঠিক আছে? সেটা হচ্ছে বিরিয়ানি খিচুড়ি আর এটা একটা বেগুনি, মানে এই খাবারটা আলাদা একটা খাবার। আর এদিকে এই যে এই ছেলেটাকে সবাই দেখে রাখো, অশোক করে বাড়ি আসলে আমাদের বাড়ি, যে কি মানে কতটা লেভেলের যে পরিমাণের কি বলবো বললেন আপনি, এটা ঠিক আছে? সবাই বুঝে নাও যে এই ছেলেটা কেমন টাইপের, যেভাবে বুঝে ইউটিউবে এত রাক্ষসদের দেখে আমাকে বিশ্বাস করতে বেশি কি করবে। সিঙ্গেল বলে দাবি করে কিন্তু এদিকে বউ আছে, ঠিক আছে? সিঙ্গেল কটা? চারটে বউ, একটা প্যারাসিটামল আর তিনটে গ্যাসের ট্যাবলেট, দেখো এক প্লেট খায় না দু প্লেট,
এদিকে এই এসে বলতে যে মাঞ্চু দাদা সেটা বাবা ভালোবাসে আমি কি বলছো তুমি কি বলছো তোমার ফ্যানটারে কি বলছো তুমি কিছু বলছো তার জন্য তোমার আর কথা বলছে না কিছু তো একটা বলছে তোমার কি আমরা এখন খাবো যাবো রানা দাদের বাড়ি রানা দাদা বলছে কি রাতের বেলা কি খাবে জানো হবে তো ক্লাবে হবে আর ক্লাবে যাবো আমরা সত্যি রাতে যাবা তো দেখছি আমি ট্রাই করছি যাওয়ার এখানে যারা যারাই আছে সবাই বিবাহিত একমাত্র আমি সিঙ্গেল আমার আর প্রীতমের বিয়ে হয়নি এছাড়া সবাই বিবাহিত এইটাই হচ্ছে লাইফ সবাই দেখো বউদের নিয়ে খাচ্ছে গাইস আমার কবে একটা বউ হবে এই লাইফটা দেখো সবাই সবার বউদের নিয়ে খাচ্ছে ওই দেখ কিছু বলবো যে বিয়ের পরে কেমন অনুভূতি কিরকম বিয়ের পরে ভালো অনুভূতি হ্যাঁ মানে ঠিক আছে বিয়ের পরে সবকিছু এক্ষুনি একটু আগে ঝামেলা হচ্ছিল দুজনের মধ্যে সেভি মারপিট না রাকসা বন্ধনের জন্য এত খাওয়া দাওয়ার অনুমিতার বাড়িতে আমরা ভাবতেই পারিনি এরকম খাওয়া দাওয়া হবে খালি একটা জিনিসের অভাব সেটা হলো গঙ্গা জলের অভাব এছাড়া সবকিছু ঠিক আছে ঠিক আছে প্রতিদিন গঙ্গা জল খাওয়া উচিত না তো গাইস তারপরে আমরা সানুদাদের ঠাকুর যেখানে বানাতে দিয়েছে মানে গণেশ ঠাকুর সেখানে আমরা গণেশ ঠাকুর বানানো দেখতে গেছিলাম রাতের বেলা তারপরে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে পেলাম না কারণ ঠাকুরটা ভিতরে ঢোকানো আছে আর সানুদারা নিয়ে যাবে এখান থেকেই ঠাকুর তো তারপরে আমরা সবাই মিলে ঘুরলাম আর আজকে ব্লগটা এখানেই শেষ